পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে একটি অগ্রগণ্য স্বেচ্ছাসেবী সংগঠন স্পিড। এই স্বেচ্ছাসেবী সংগঠনটি সারা বছর নানান সামাজিক কাজ করে থাকে। এই জেলার পাশাপাশি বিভিন্ন জেলায় তারা নানান সামাজিক কাজ করে থাকে। বিশেষ করে রক্তের সংকট দেখা দিলে রক্তদান শিবিরের আয়োজন করে। সেইরূপ শনি ও রবিবার স্পিডের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় স্পিডের অফিসে। এদিন 120 জন স্বেচ্ছায় রক্তদান করেন। স্পিডের সদস্য তাপস মাকর জানান, রবিবারও 120 জন স্বেচ্ছায় রক্তদান করবেন। এই দুদিনের সংগৃহীত রক্ত শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হবে। তিনি আরও জানান, জুলাই মাসেও দুদিন রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। সেই রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে এবং একটি বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হবে। আজকে রক্তদান শিবিরটা স্পিডের সারা বছরই কাজ করে বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক নিয়ে, আপনারা জানেন। তার সাথে সাথে প্রত্যেক বছর যখন ব্লাড ব্যাংকে রক্তের সংকট হয় তখন আমরা রক্তদান শিবির করে থাকি। আমাদের আজ, কাল, এই মাসে এবং আগামী মাসেও আরও দুদিন রক্তদান শিবির হবে। আমরা মোটামুটি এখানে থেকে আজকে 120 জন এবং কালকে 120 জনের রক্তদানের ব্যবস্থা করেছি। রশ্মি ব্লাড ব্যাংকে আমরা এই রক্তটা দিচ্ছি আগামী মাসে, এই এবারের দুদিন রশ্মি ব্লাড ব্যাংকে, এবং এর পরের মাসে যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা হবে সেটা মেডিকেল কলেজ এবং ক্যামরি ব্লাড ব্যাংকে আমরা দেবো। আজকে এখন অবধি 70 জনের কাছাকাছি রক্ত দিয়েছে। আমাদের টার্গেট আজকে 120 জনের, 120 জন মতো রক্ত দেবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।